ওয়ালাইকুম, আমি জি এম জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীরস অনলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমরা খুবই সহজ একটা টপিকস কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তবে আজকে এমন একটা ম্যাজিক্যালি ওয়েতে আমি এটা আলোচনা করব, উইদাউট টেন্স ছাড়াই কিন্তু আপনি কন্ডিশনাল সেন্টেন্স আপনি পারবেন। অনেকেই কন্ডিশনাল সেন্টেন্স এটা সহজ একটা টপিকস, এই প্রাইমারিতেই কিন্তু দুইটা প্রশ্ন এখান থেকে হয়েছে। এটা আমি একটুখানি দেখাই যে প্রথম প্রশ্নটাই কিন্তু এবার কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে প্রথম ধাপের প্রাইমারিতে। ইফ দ্য প্রাইস ইজ লো, ডিমান্ড ড্যাশ উইল বি ইনক্রিজড, উইল ইনক্রিজ, এই ধরনের চারটা অপশন কিন্তু ছিল। আরও একটা 63 নম্বর প্রশ্নে এরকম দুইটা কন্ডিশনাল থেকে প্রশ্ন হয়েছে। এবং বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সব পরীক্ষা এখান থেকে কিন্তু এক নাম্বার থাকে। এবার যদিও দুইটা নাম্বার এখান থেকে এসেছে, দ্বিতীয় তৃতীয় ধাপের ক্ষেত্রেরা আপনারা এখান থেকে আশা করি আবারও নাম্বার কমন পাবেন। তো আসুন দেরি না করে আমরা জাস্ট কয়েকটা থিওরিটিক্যাল কথা বলবো, এইটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এখানের এক নম্বর আপনার নিশ্চিত পেয়ে যাবেন। তো কন্ডিশনাল মূলত চার ধরনের, এক হচ্ছে জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এই তিন ধরনের কন্ডিশনাল আমরা জানি। তো একদম আমরা উইদাউট টেন্স, টেন্স ছাড়াই কীভাবে মনে রাখবো, জিরোটা আমি একটু পরে বলছি। আগে ফার্স্ট, ফার্স্ট মানে কি, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কি, যেমন গো অ্যান্ড গান, গো অ্যান্ড গান, এই যে এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ভার্ব টু আর এটা হচ্ছে ভার্ব থ্রি, এটা একটু মনে রাখবেন। তাহলে ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে ভার্ব অন থাকবে প্রথম অংশে এবং পরের অংশে থাকবে উইল, শিয়াল, মে, মে মে ক্যান প্লাস ভার্ব ওয়ান, প্লাস ভার্ব ওয়ান। তাহলে এই যে ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ভার্ব ওয়ান থাকবে আর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে প্রথম অংশে থাকবে ভি টু। এবং এটা এখানে বলে রাখি, এটা কন্ডিশনাল মিন্স মানেই হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স বা শর্ত যুক্ত সেন্টেন্স। ইফ, আমরা ইফের ব্যবহার যুক্ত। তো ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত অংশে ভার্ব ওয়ান থাকবে, সেকেন্ড কন্ডিশনাল ইফ যুক্ত অংশে ভার্ব টু থাকবে আর থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত অংশে ভার্ব থ্রি থাকবে। আচ্ছা, ভার্ব থ্রি কখন থাকে? অবশ্যই তার আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকে, তো এটা অবশ্যই হ্যাড থাকবে, হ্যাড প্লাস ভি থ্রি। তো ভি ওয়ান থাকলে পরের অংশে কী হবে? উইল, শিয়াল, মে প্লাস ভার্ব ওয়ান। আর যখন সেকেন্ড কন্ডিশনাল তখন ইফযুক্ত অংশে ভি টু থাকলে পরের অংশ কিন্তু এই শিয়াল, উইল, মে মাইটের পাস্ট ফর্ম কী? উইলের পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, তাহলে উইলের উড হবে, ডব্লিউ ও ইউ এল ডি, উড। তারপরে ক্যানের কুড, সি ইউ এল ডি, কুড প্লাস বা অন্য কিছুও থাকতে পারে, মাইট থাকতে পারে, শুড থাকতে পারে। আর এই মডালের পরে অবশ্যই ভার্ব ওয়ান হয়। এখন আসি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে যখন হ্যাড প্লাস ভি থ্রি থাকবে তখন উড হ্যাভ বা কুড হ্যাভ বা শুড হ্যাভ এইভাবে বসবে, কিন্তু উড হ্যাভ, ডব্লু ডব্লু ও ইউ এল ডি, উড, উড হ্যাভ থাকবে, কুড হ্যাভ থাকবে, কুড হ্যাভ প্লাস হ্যাভ থাকলেই ভি থ্রি, এইভাবে। জাস্ট আপনি এই তিনটা জিনিস মনে রাখতে পারলেই কিন্তু আপনার কন্ডিশনাল শেষ। আর এখন আসি জিরো কন্ডি, জিরোটা কীভাবে মনে রাখবেন? জিরোটা হচ্ছে এই পাশে ভি ওয়ান থাকলে এই পাশেও ভি ওয়ান হবে, অর্থাৎ এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। তো আমি আগে তো বললাম এই পাশে ভি ওয়ান থাকলে শিয়াল, উইল, ভি ওয়ান, তাহলে এখানে ভি ওয়ান, এখানেও ভি ওয়ান কখন বুঝবো? এটা শুধুমাত্র বৈজ্ঞানিক সত্য, এটা মনে রাখবেন যে বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত সত্য এই ক্ষেত্রেই শুধু মনে রাখবেন, এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট মনে রাখা কিন্তু খুবই সহজ। ফার্স্ট যে ফার্স্ট কন্ডিশনাল মানে প্রথম ইফযুক্ত অংশে ভি ওয়ান, ফার্স্ট মানে ভি ওয়ান, সেকেন্ড মানে ভি টু, ভি টু মানে কি, ভার্বের পাস্ট ফর্ম, আচ্ছা ওয়েন্ট হবে, আর থার্ড কন্ডিশনাল ভার্বের থ্রি হবে ও তার আগে হ্যাড হবে। তো ভি ওয়ান থাকলে শিয়াল, উইল, মে মাইট, সরি শিয়াল, উইল, মে ভি ওয়ান, আর এখানে যখন ভি টু থাকবে তখন উড, কুড, ভি ওয়ান, আর যখন হ্যাড প্লাস ভি থ্রি থাকবে তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, ভি থ্রি, এইভাবে কিন্তু হবে। তাহলে প্রথম ধাপের প্রাইমারি প্রশ্নটা দিয়ে শুরু করি। এখানে দেওয়া আছে ইফ দ্য প্রাইস ইজ লো, আচ্ছা ইজ এখান থেকে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা কিন্তু ভি ওয়ান, তাহলে ডিমান্ড ড্যাশ, তাহলে পরের অংশ কী হবে? ভি ওয়ান হলে শিয়াল, উইল, মে এরপরে ভি ওয়ান হবে,
তাহলে দেখেন এখানে উইল আছে, এখানে উইল আছে, আর কোথাও নেই, অর্থাৎ গ এবং ঘ হতে পারে না, তো এই দুইটার ভিতরে হবে। এবং শ্যাল উইলের পরে ভার বন হবে। এখানে দেখেন উইল বি ইনক্রিজড, এটা প্যাসিভে করা হয়েছে, উইল বিটি এরকম কিন্তু বলিনি আমি, বলেছিলাম এখানে ভিয়ন অংশ যদি ভিয়ন থাকে তাহলে এই পাশে শ্যাল উইল মে ক্যান ভিয়ন এর যে কোনো একটা ভিয়ন হবে, তাহলে এই দেখেন উইল ইনক্রিজ হবে। ইফ দ্য প্রাইস ইজ লো, যদি দাম কমে ডিমান্ড উইল ইনক্রিজ, ডিমান্ড উইল ইনক্রিজ, এটা হবে খ সঠিক অ্যান্সার। তো এইভাবে করে কিন্তু আমরা মুহূর্তেই অ্যান্সারগুলো করতে পারি। আসুন আরও কয়েকটা প্র্যাকটিস করলে আরও ইজি হয়ে যাবে। 2012 সালের প্রাইমারির আরেকটা প্রশ্ন দেখুন, ইফ ইউ হেল্প মি, তাহলে এখানে কী আছে, হেল্প, হেল্প কিন্তু ভার্ব ওয়ান, আর এর ভার্ব টু হচ্ছে হেল্পড, ভার্ব থ্রি হচ্ছে হেল্পড, ইডি যোগ হবে, তাহলে ইফ ইউ হেল্প, তাহলে ভার্ব ওয়ান থাকলে পরের অংশ কী হবে, উইল হবে, শিয়াল হবে, মে ক্যান এগুলো হবে, তাহলে পরের অংশ আছে আই ড্যাশ গ্রেটফুল, উইল রিমেইন, শিয়াল রিমেইন, উড রিমেইন, অ্যাম রিমেইন, রিমেইনিং, দেখেন উডও হবে না, অ্যামও রিমেইনিং হবে না, কারণ ভিওয়ান থাকলে উইল, উইল, শিয়াল এগুলো হবে। এখন এখানে হচ্ছে উইল রিমেইন আছে আর শিয়াল রিমেইন আছে, তা আয়ের পরে কোনটা হয়, আই শিয়াল, আয়ের পরে শিয়াল হয়, এই জন্য এই বি নম্বরটা অ্যান্সার হবে। ইফ ইউ হেল্প মি আই শিয়াল রিমেইন গ্রেটফুল, যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। এখন আসুন সেকেন্ড কন্ডিশনাল, দেখেন এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা প্রশ্ন, ইফ হি কেম টু টেক মি, দেখেন এখানে কেম, কেম অর্থাৎ ভি টু, কাম কেম কাম, তাহলে এই যে কেম এটা ভি টু থাকলে কী হবে, পরের অংশ উড কুড এর যে কোনো একটা পরে ভিয়ান হবে, তাহলে ইফ হি কেম টু টেক মি আই ড্যাশ উইথ হিম, উইল হ্যাভ গোন, ওয়েন্ট, উড হ্যাভ গোন, এখন পরের অংশ কী হবে, উড বিশিষ্ট হবে, উড, এখন উড ভিওয়ান হওয়ার থাকার কথা ছিল কিন্তু শুধুমাত্র উড হ্যাভ গোন আছে, এটা এই অংশটা এইভাবেও করতে পারে, তো এই উড দিয়ে শুরু আছে, এইটাই হবে অ্যান্সার। এখানে উড হ্যাভ গোন এটাই অ্যান্সারে আছে, আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা বেছে নেওয়ার দরকার ছিল, তাই এটা নিয়েছি। আসলে এটা যদি থাকতো উড গো উইথ হিম, উড গো উইথ হিম, এটাও কিন্তু সঠিক অ্যান্সার হতো। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো দেখুন আশা করি অনেক কাজে দেবে। আরেকটা সেন্টেন্স দেখি সেকেন্ড কন্ডিশনে, ইফ আই লিভড, এই দেখেন লিভড, এটা ভি টু, ভি টু থাকলে পরের অংশ কী হবে, উড কুড ভিওয়ান হবে, উড অথবা কুড ভিওয়ান হবে, তাহলে ইফ আই লিভড নিয়ার মাই অফিস, আমি যদি অফিসের নিকটে বাস করতাম তাহলে পরের অংশ কী হবে, উড কুড এরকম হবে, তাই না, তাহলে আই উড বি, আই শ্যাল বি, আই উইল বি, আই ওয়ার, তাহলে একমাত্র ইয়েতেই এই অপশানটা আছে, কী আছে, আই উড বি ইন টাইম ফর ওয়ার্ক, তাহলে আমি সময় মতো কাজে আসতে পারতাম, এই যে তাহলে ভি টু থাকলে পরের অংশ হবে উড উড ভি ওয়ান, এই যে উড এরপরে বি ওয়াজ বিন অর্থাৎ বি একটা ভি ওয়ান কিন্তু। আসুন 13তম বিসিএসের আরেকটা প্রশ্ন দেখি, ইফ আই ওয়ার ইউ, আচ্ছা এটা একটা অবাস্তব কল্পনাযুক্ত সব মানে সত্য, ইফ আই ওয়ার ইউ, দেখেন আয়ের পরে সাধারণত ওয়াজ হয় কিন্তু আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, এটা যেহেতু অবাস্তব তাই এর ভার্বটা ওয়াজ না বসে ওয়ার বসবে, তো এই ওয়ার কিন্তু ভি টু, ভি টু হলে পরের অংশ কী হবে, উড কুড ভিওয়ান, ইফ আই ওয়ার উই ইউ আই ড্যাশ, আই ড্যাশ দিস সিচুয়েশান মোর কেয়ারফুলি, তাহলে এখানে দেখুন যে আই উড হ্যান্ডেল, উইল হ্যান্ডেল, অনলি হ্যান্ডেল, উড হ্যাভ হ্যান্ডেলড, তো দেখেন কোনটা হবে, উড হ্যান্ডেল হবে না উড হ্যাভ হ্যান্ডেলড হবে, আমরা জানি ভি টু হলে শুধু হবে উড প্লাস ভিওয়ান, তাহলে এ নম্বরটা সঠিক অ্যান্সার হবে। এখন আরেকটা সেন্টেন্স দেখেন, হ্যাড আই দ্য উইংস অফ বার্ড ড্যাশ আই ফ্লু ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এই এই যে, তো এখানে দেখেন কোথাও কিন্তু ইফ নেই, অনেক সময় সেন্টেন্সে ইফ থাকবে না কিন্তু ইফের মতো ওই সেন্টেন্সটা মিনিং দেবে, সেটা বুঝবেন কীভাবে, যদি কোনো সেন্টেন্সের শুরুতেই হ্যাড দিয়ে শুরু হয় তাহলে বুঝবেন সেই সেন্টেন্সটা হ্যাড দিয়ে ইফ দিয়ে হবে না, ইফ হয় শুরুতে থাকে নাই মাঝখানে থাকে, আর টোটালি না থাকলে সেটা হ্যাড দিয়ে শুরু হয়, হ্যাড শুরুতে থাকা মানেই হচ্ছে ইফের কোনো কাজ করা, তাহলে এই সেন্টেন্সের এই প্রথম অংশটা দেখেন, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এই সেন্টেন্সটা মূলত ছিল
আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। এই যে হ্যাডটা কি এ পারফেক্টের হ্যাড? না, কিন্তু এটা কিন্তু হ্যাড। এই যে হ্যাডটা কিন্তু ভি টুর হ্যাড, অর্থাৎ ভি টু থাকলে পরের অংশ কী হবে? উড বা কুড, ভি ওয়ান হবে। তাহলে এটা আপনি ওইটাই মনে করবেন যে এটাও ইফযুক্ত সেন্টেন্স, এবং এটা ভি টু। ভি টু হলে পরের অংশটা কী হয়? এই পরের অংশটা উড বা কুড হয়। তাহলে একমাত্র বি এবং সিতে আছে, বিতে আছে কুড, আর ডিতে আছে উড। এই উডের পরে হ্যাব আছে, হ্যাব ফ্লোন, তো এটা হবে না, কারণ আমাদের তিন নম্বর কন্ডিশনে দেখেন উড হ্যাব কুড হ্যাব, এই যে তিন নম্বর কন্ডিশনের সময় এটা বসে। এটা তাহলে সেকেন্ড কন্ডিশন অনুযায়ী হবে, যেহেতু ভি টু, তাই হ্যাড আই উইংস অফ এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি আকাশে উঠতে পারতাম। এখন আসি তিন নম্বর কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। দেখেন ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, এখানে কিন্তু ভি ওয়ানও নেই, ভি টু নেই, এখানে হ্যাড ইনভাইটেড, অর্থাৎ ভি থ্রি। এই যে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনাল হলে পরের অংশ কী হয়? উড হ্যাভ হয় অথবা কুড হ্যাভ হয় এবং তারপরে ভি থ্রি হয়। উড হ্যাভ, কুড হ্যাভ, ভি থ্রি। তাহলে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তাহলে পরের অংশ হবে উড হ্যাভ বা কুড হ্যাভ। তো এ নম্বরে আছে দেখেন অনলি উড, এখানে মাইট, এখানে সি নম্বরে আছে উড হ্যাভ গোন, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। ডি নম্বরে আছে আই হ্যাড, তাহলে সহজেই বুঝতে পারলেন। এবং এই ধরনের প্রশ্নে অনেক সময় ইফ যদি না থাকে, ইফ যদি না থাকে, দেখেন পরের সেন্টেন্সটা দেখেন, এটা উনিশ সালের একটা প্রশ্ন, হ্যাড আই নোন হার, তার মানে হচ্ছে আই হ্যাড নোন হার, এখানে হ্যাড দিয়ে শুরু হয়েছে, মানে ইফটা এখানে উজ্জ্বল আছে, এটাই, এটাও সত্যযুক্ত হবে। আমি যদি তাকে চিনতাম, তার মানে হ্যাড প্লাস ভিতির আছে, তাহলে পরের অংশটা কী হবে? উড হ্যাভ কুড হ্যাভ। উড হ্যাভ কুড হ্যাভ কোথায় আছে? এই যে উড হ্যাভ কুড হ্যাভ বি নম্বরে আছে, সুতরাং এটাই সঠিক অ্যান্সার। তাহলে আমরা যা শিখলাম সেটা হচ্ছে, যদি প্রথম অংশে ভিয়ান হয় তাহলে পরের অংশে শিয়াল উইল মে, এগুলো ভিয়ান হয়, আর যদি ভি টু হয় অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে পরের অংশটা হবে উড কুড ভিয়ান, আর যদি থার্ড কন্ডিশনাল হয় অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি হয় তাহলে পরের অংশ হবে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার থ্রি। আর একটা বাদ আছে, সে জিরো কন্ডিশনাল, এ পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট, এ পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট। সেটা কখন? শুধুমাত্র বৈজ্ঞানিক সত্য। আমি একটা দেখাই, এই ভিডিওটা বড় হয়ে গেল, তারপরও বলি। দেখুন জিরো কন্ডিশনালের একটা ১৮তম বিশেষের প্রশ্ন, ইফ ইউ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লস ইটস কালার। আচ্ছা, রুবি মানে মানিক বা হীরা, মানিক। ইফ এ রুবি ইজ হিটেড, যদি মানিকে গরম হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, ইট ড্যাশ টেম্পোরারি লস ইটস কালার, তাপ দিলে এটা কালার হারাবে, এটা কিন্তু বৈজ্ঞানিক সত্য। তাহলে এটা কিন্তু জিরো কন্ডিশনাল, বৈজ্ঞানিক সত্য। এ পাশেও ভি ওয়ান হলে এ পাশেও ভি ওয়ান হবে, তাহলে ইজ হিটেড, এটা ভি ওয়ান, তাহলে এখানে কী হবে? এখানে আছে উড, উইল, ডাজ, হ্যাজ। আচ্ছা দুঃখিত, এটাও আসলে ওই রকম কোনো অপশন এখানে নাই, এই জন্য কিন্তু আমাদের এই উইলটাই গ্রহণ করতে হবে। এই যে ভি ওয়ান থাকলে ভি, শিয়াল উইল এইভাবে এটা অ্যাকসেপ্ট করেছে, কারণ উইল লস এটাই গ্রহণ করেছে। আমি আরেকটা দেখাচ্ছি, এর উপরেরটা একটু দেখেন, এর উপরের যে অংশটা এইটা একটু দেখেন, যে ইফ ইট ইজ সামার, গ্রীষ্মকালে ইট ড্যাশ হট, এখন ইট, ইফ ইট ইজ সামার, এটা কিন্তু গ্রীষ্মকাল, তাহলে এটা চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য বা বৈজ্ঞানিক সত্য। ইট ড্যাশ হট, ইট ফিল্ড হট, উড ফিল হট, ফিল হট, উইল ফিল হট। এখন যেহেতু এটা বৈজ্ঞানিক সত্য, গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ে, এরকম একটা মিনিং দিচ্ছে, তাই এটা ভি ওয়ান হয়েছে, তাই পরের অংশটা ভি ওয়ান হবে, তাহলে সঠিক উত্তর হবে ফিলস। ইফ ইট ইজ সামার ইট ফিলস হট, গ্রীষ্মকালে গরম অনুভূত হয়, ফিলস, এটাই হবে। তো ভিডিওটা লম্বা হয়ে গেলো, নেক্সটটা আপনারা কী ধরনের ভিডিও চান, আর আপনারা যদি আপনাদেরকে সাড়া দেন তাহলে আমি নিয়মিত টপিক্স ভিত্তিক ভিডিও করব। এবং এই ভিডিওটা বারবার দেখুন, জাস্ট তিনটে কথা মনে রাখতে হবে, ভি ওয়ান থাকলে উইল, শিয়াল উইল ভি ওয়ান, ভি টু থাকলে হবে উড হ্যাভ, উড কুড ভি ওয়ান, আর হ্যাড প্লাস ভি থ্রি থাকলে হবে উড হ্যাভ কুড হ্যাভ
ভি3। সবাইকে ধন্যবাদ।